জানি স্যার, ওটা আর কি শেষের দিকে, স্যার ফার্স্টের দিকে থিরু ছিল এবং শেষের দিকে আর কি স্যার ইয়া ছিল, ম্যাথ ছিল, বলেছিলেন যে স্যার ইয়া আচ্ছা, করবেন ম্যাথ সবাইকে আছেই একসাথে শুধুমাত্র? সব সেকশন আর কি। না না, আমি তাহলে ইন্ডিভিজুয়াল করে ফেলি। ম্যাথ আছেই শুধুমাত্র ট্রানজিস্টরের। হ্যাঁ, ট্রানজিস্টরের ম্যাথ কিছু আছে, তো আমি এগুলো তোমাদের আপাতত দেখাই দিচ্ছি, এবং তারপরে এই চ্যাপ্টার 19 চলে যাবো আমরা। আচ্ছা, একটু কাইন্ডলি ঠিক আছে লিখে রাখো যে তোমাদের ম্যাথ করতে হবে হলো এক্সাম্পল 8.1 থেকে 8.19, 8.1 থেকে 8.19 পর্যন্ত তোমাদের ম্যাথ করতে হবে এই চ্যাপ্টারে। আচ্ছা, তো ম্যাথ গুলো তোমাদের সেলফ স্টাডি, বাট আমি একটুখানি তোমাদের দেখাই দিব কিভাবে এগুলো সলভ করতে হয়। আচ্ছা, তো স্যার, ক্লাস, হ্যাঁ বলো, 8.1 থেকে 19 8.11। ও আচ্ছা, 19 আচ্ছা, তো এখানে একটু দেখাই নি কিভাবে ম্যাথ গুলো করতে হয়। 8.1 টা দেখো, তোমাদের বলছে যে এই কমন বেস ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হ্যাজ অ্যান ইনপুট রেজিস্ট্যান্স অফ টু 20 ওহম। এই ট্রানজিস্টার যেটা হলো অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে, তার ইনপুট রেজিস্ট্যান্স হলো 20 ওহম, আউটপুট রেজিস্ট্যান্স ইজ 100 কিলো ওহম। ফাইন, দ্য কালেক্টর লোড ইজ 1 কিলো ওহম। কালেক্টর যে রেজিস্টর ইউজ করছে এটা মান হলো 1 কিলো ওহম। এ সিগন্যাল অফ 500 মিলিভোল্ট ইজ অ্যাপ্লাইড বিটুইন অ্যামিটার লেজ, মানে ইনপুট সার্কিটে একটা সিগন্যাল দিছে 500 মিলিভোল্টের। এখন বের করতে হবে এটার ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। তো ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন মানে হলো ইনপুট এবং আউটপুটের ভোল্টেজের রেশিওটা, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, এটাই হলো ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 500 মিলিভোল্ট, আউটপুট ভোল্টেজ এটা কত বের করতে হবে, ওকে, এবং তারপরে ওই রেশিওটা বের করে দিলে হলো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বের হয়ে যাবে। ফাইন, তো এক্ষেত্রে যেহেতু আমার ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, তো আমরা কি করব, প্রথমে ইনপুট সাইড থেকে কারেন্টটাকে কালেক্ট করব। ইনপুট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট সাইডের কারেন্ট বের করব। তো ইনপুট সাইডের কারেন্ট যখন আমার হাতে থাকবে, তারপরে আমি তাকাবো হলো আমার কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কি দেওয়া আছে, মানে ইনপুট থেকে আউটপুটের দিকে যেতে হলে আমার এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর গুলো দরকার হয়, আলফা, বিটা, গামা। তো নর্মালি তোমাদের আলফা এবং বিটাই দরকার হবে। ইনপুটের কারেন্ট পেলাম, কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর বলছে নিয়ারলি 1। তো আমরা জানি আলফা মানে হলো কি, আইসি বাই আইই। তো আলফার মান যদি 1 হয় তাহলে কি হবে, আইসি এবং আইই সমান হবে, ওকে, মানে হচ্ছে ইনপুটে যে কারেন্টটা পাচ্ছ এটা হলো বেসিক্যালি আউটপুটের কারেন্টের সমান। তো তোমার হাতে কিন্তু চলে আসলো অলরেডি আউটপুট কারেন্ট। তো তোমার হাতে যখন আউটপুট কারেন্ট থাকে, আউটপুট রেজিস্ট্যান্স থাকে, সেখান থেকে তুমি বের করে নিতে পারো আউটপুট ভোল্টেজ, ওকে। তো আউটপুট ভোল্টেজ যদি বের করে ফেলতে পারো, তারপর খুব ইজিলি আমরা এই রেশিওটা থেকে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বের করে নিতে পারবো। বুঝতে পারছো কিভাবে করতে হবে? ইনপুটের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স থেকে ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্ট এবং কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইউজ করে আউটপুট কারেন্ট, এবং আউটপুট কারেন্ট থেকে আউটপুট ভোল্টেজ। স্যার বুঝতে এটা পারছেন? কি সলভ জি স্যার, করা নাই স্যার নিচে? সলভ করা তো আছে, আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম যে জি কিভাবে স্যার, এটা মানে সলভ করতে হবে। হ্যাঁ, জি এই স্যার দেখো, ওইটা বুঝতে পারছি, মানে একটা ধারণা নিতে পারছি স্যার। হ্যাঁ দেখো, এখানে কি করছে, ইনপুট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট কারেন্টটা বের করছে। তারপর ইনপুট কারেন্ট বলছে যে আলফার মান যেহেতু নিয়ারলি 1, এর অর্থ হবে আইসি এবং আইই সমান হবে। তো আউটপুট কারেন্টের মান যদি তোমার হাতে চলে আসে, এই যে দেখো আইসি এর মানও তাহলে কি 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা আউটপুট ভোল্টেজ বের করে ফেলতে পারবো। আর আউটপুট ভোল্টেজ আছে, ইনপুট ভোল্টেজ আছে, এই দুইটা রেশিও হলো আমার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন। আচ্ছা, এর পরের কিছু ম্যাথ আছে, এগুলো খুবই বাচ্চা ম্যাথ, এগুলো তোমরা পারবা। ইকুয়েশন আছে এই একটা, এখানে আমার দুইটার মান দেওয়া আছে, আরেকটা মান বের করতে বলে, এগুলো তোমরা স্যার পারবা। বলো, কথা হলো স্যার আপনি বাচ্চা ম্যাথ দিবেন পরীক্ষার মধ্যে? কথা হচ্ছে ম্যাথ আসবে কম্বাইন করে। হ্যাঁ, এগুলো হলো তোমার ওয়ার্ম আপ, এগুলো তো ওয়ার্ম আপ করতেছ, এগুলো তো আসবে না। কিন্তু কথা হচ্ছে এইখান থেকে যে টেকনিক গুলো ইউজ করলা, এই টেকনিক গুলো কম্বাইন করে একটা ম্যাথ থাকবে। জি স্যার বুঝতে পারছি, মানে স্যার দুই তিনটা ম্যাথের নিয়ম করে একটা আসবে এরকম বলতেছেন হ্যাঁ, স্যার? আসতে পারে, এই তো মানে
বুদ্ধিমানের জন্য একটু ছোট্ট ইশারাই যথেষ্ট। আচ্ছা যাই হোক, এখন এগুলো তোমরা পারবা, এগুলো খুব ইজি। জাস্ট ইকুয়েশন গুলো, এখানে ইকুয়েশন গুলো আমি একসাথে করে লিখে দিব তোমাদের, ওই মিটের মতো করে লিখে দিব না, তো এগুলো তোমরা দেখে পারবা। এবার হলো আমি চলে যাব কোনটাতে। আচ্ছা, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস দেখো, তোমাকে হয় ডিরেক্ট আইসি বা কালেক্টর কারেন্টের মান ডিরেক্ট বলে দিবে, এই যেগুলোতে যেমন ডিরেক্ট কারেন্ট, কালেক্টর কারেন্ট কত, বেস কারেন্ট কত, এগুলো বলে দিছে। আবার কিছু কিছু ম্যাথে তোমার ডিরেক্ট হয়তো বলবে না, কিভাবে বলবে, এইরকম ভাবে হয়তো বলে দিবে যে একটা রেজিস্টার ভোল্টেজ এত, রেজিস্ট্যান্সের মান এত, তারপর বাকি এক্স ওয়াই জেড। কিন্তু কথা হয়েছে, এই রেজিস্টার ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান জানলেই কিন্তু আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারি। মানে তোমাকে যদি বলা হয় যে এই সার্কিটের ক্ষেত্রে কালেক্টর কারেন্টের মান কত, এটা বের করা যাবে না? যেই জায়গার ভোল্টেজ আছে 2 ভোল্ট, রেজিস্ট্যান্স আছে 2 কিলো ওহম, তাহলে ভাগ করে দিলে চলে আসবে যে কালেক্টর কারেন্ট কত ফ্লো হচ্ছে। বোঝা গেছে? জি স্যার, তাই। জি স্যার। এবার হলো আরেকটা ম্যাথ, এটা একটু দেখাবো। 8.7 একটু ম্যাথটা দেখো। ফর দা কমন বেস সার্কিট শোন ইন ফিগার দিস ওয়ান, ডিটারমাইন কালেক্টর কারেন্ট অ্যান্ড কালেক্টেড টু বেস ভোল্টেজ। মানে হচ্ছে তোমার এই কালেক্টর এর কারেন্টটা বের করতে বলছে, এবং কালেক্টর থেকে বেস, মানে এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ, এটা বের করতে বলছে। এবং বলছে অ্যাজুম দ্য ট্রানজিস্টর টু বি সিলিকন, বলছে এটাকে সিলিকন ট্রানজিস্টর হিসেবে কনসিডার করো। আচ্ছা, এই কথার অর্থ কি? আচ্ছা, অর্থ যাই হোক, আউটপুটের কোনো কোয়ান্টিটি যদি বের করতে বলে, প্রথম ইনপুট থেকে কারেন্ট বের করে নিয়ে যাবা। কি বললাম? আউটপুটের কোনো কোয়ান্টিটি যদি বের করতে বলে, ইনপুট থেকে কারেন্টের মান বের করে নিয়ে যাবা। ইনপুটের কারেন্টের মান কিভাবে বের করতে পারো? ওই সার্কিটের মধ্যে কেভিএল শিখাইছি না, এখানে সেই কেভিএল ইউজ করতে হবে। তো ইনপুট সাইডে কি ঘটনা ঘটে দেখো, সাপ্লাই ভোল্টেজ হলো এটা, একটা রেজিস্টার আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। আরেকটা হলো দেখো, এই এই জাংশনটা অ্যামিটার টু বেস জাংশন, মনে আছে কি যে ফরওয়ার্ডে কারেন্ট ফ্লো করতে হলে সিলিকন ডায়োডের ক্ষেত্রে একটা ভোল্টেজ ড্রপ করে যেতে হয়, সেটা মানটা মনে আছে? সরি, কি 0.728? হ্যাঁ, সিলিকনের ওই যে তোমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জাংশন মানে ব্রেক করতে হলে আমার একটা ভোল্টেজ লাগে, সেটার মান হলো কত? বায়াসিং পটেনশিয়াল হলো 0.7 ভোল্ট। হ্যাঁ, সেইটাই দরকার হয় এখানে, কারণ আমরা জানি ট্রানজিস্টার হলো কি, অ্যামিটার টু বেস ফরওয়ার্ড বায়াস থাকে। তো দেখো সাপ্লাই ভোল্টেজ এটা ড্রপ হচ্ছে এইখানে এবং এখানে, তো আমরা এইভাবে লিখতে পারি যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল ড্রপ ভোল্টেজ, এটা প্লাস এটা। এই যে দেখো সাপ্লাই ভোল্টেজ VEE ইকুয়াল হলো IRE প্লাস VBE, এই VBEটা কোনটা? ওই যে তোমার ফরওয়ার্ড পটেনশিয়াল, যেটা বেস টু অ্যামিটার পটেনশিয়াল। তো এইখান থেকে ক্যালকুলেশন করে তুমি ইনপুট সাইডের কারেন্টটা পেয়ে যাবা। তো যখন তোমার হাতে ইনপুট সাইডের কারেন্ট আছে, তখন তোমার কোথায় শিফট করতে পারো, ইনপুট থেকে আউটপুটের দিকে। কিন্তু ইনপুট কারেন্ট থেকে আউটপুট কারেন্টের দিকে যেতে হলে কি লাগবে তোমার, কি লাগবে? সাপ্লাইটা ওটার থেকে বেশি হতে হবে? না, ইনপুট থেকে যদি আউটপুট কারেন্টের দিকে যেতে হয়, তাহলে তোমার কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর লাগবে, মানে একটা টিকিট লাগবে ইনপুট থেকে আউটপুটে যেতে হবে, সেই টিকিটটা হলো কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, মানে আলফা বিটা বা এগুলা। ওকে, ইনপুট কারেন্ট থেকে আউটপুট কারেন্ট বের করতে যাচ্ছি, সো তোমার আলফা বিটার হেল্প লাগবে। কিন্তু এই ম্যাথের মধ্যে আলফা বিটার মান কোনো কিছু বলা নেই, কিন্তু বলা আছে যে কমন বেস সার্কিট, ওই কমন বেস সার্কিটের ক্ষেত্রে বেস কারেন্টের মান আসলে নেগলেক্ট করা হয়। আর বেস কারেন্ট নেগলেক্ট করলে অ্যামিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট আসলে সমান হয়ে যায় বা টেন্স টু ইকুয়াল হয়। যদি তোমাকে এখানে বেস কারেন্ট দেয়া থাকতো, অ্যামিটার কারেন্ট পেলা, দেন এই দুইটা ইউজ করে কালেক্টর কারেন্ট বের করতে পারতা, কারণ আমরা জানি যে এই দুইটা কারেন্টের যোগফল হলো এটা, মানে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট ইকুয়াল হলো অ্যামিটার কারেন্ট। তো তোমার হাতে যদি বেস কারেন্টের মান বলে দিত, তুমি এখান থেকে ক্যালকুলেশন করছো অ্যামিটার কারেন্ট, সো এই দুইটার মান থেকে এটার মান বের করতে পারতা।
যেহেতু নাই বেস কারেন্ট, তো এটা বাদ দিতে পারো। এখানে যদি আলফা বিটার মান দেওয়া থাকতো, সেগুলো ইউজ করে ইনপুট কারেন্ট ইউজ করে আউটপুট কারেন্টটা বের করতে পারতাম, যেহেতু সেটাও নাই তো আমরা ডিরেক্ট ধরে নিব যে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট সমান। তো আমার হাতে যখন আউটপুট কারেন্টটা চলে আসলো, দেখো তোমার কাছে চাওয়া হয়েছিল কিন্তু আউটপুট কারেন্ট আইসি অলরেডি কিন্তু চলে আসছে, তাহলে এটাই হলো আইসি। এরপর একটা জিনিস চাওয়া হয়েছে, সেটা হলো কি কালেক্টর থেকে বেজ এই জায়গার একটা ভোল্টেজ ড্রপ চাওয়া হয়েছে, এটা কিভাবে বের করতে পারি? এখানে আরেকটা কেভিএল চালাও, সাপ্লাই ভোল্টেজ হলো এটা, ড্রপ হবে এই রেজিস্টারের মধ্যে এবং এই জায়গার মধ্যে, এবং এটাই তোমাকে বের করতে বলছে। তো আমরা এই ইকুয়েশনটার দিকে তাকাও যে ভিসিসি এটা হলো সাপ্লাই ভোল্টেজ, আর ড্রপ ভোল্টেজ কি আইসিআরসি প্লাস ভিসিবি, মানে কালেক্টর টু বেজ এই জাংশনের ভোল্টেজ ড্রপ। এখানে সবগুলো মান আছে, শুধু নাই ভিসিবি এর মান, ক্যালকুলেশন করে এটার মান চলে আসবে। আচ্ছা ম্যাথ গুলো খুব ইজি, তোমরা হয়তো এখন একটু টাফ মনে হচ্ছে, কারণ এগুলা তোমরা যেহেতু অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছো না। বলে দিই ব্যাপারটা হয়েছে কি, আউটপুটের কোনো কোয়ান্টিটি বের করতে হলে ইনপুট থেকে কারেন্টটা নিয়ে যাবা, দেন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গুলো ইউজ করে আউটপুট কারেন্ট প্রথম বের করে নিবা। আউটপুট কারেন্ট যদি থাকে তারপর কেভিএল করে বাকি যা কিছু চাওয়া হোক সেটা বের করতে পারবা। এগুলো পারবা আলফা বিটা সম্পর্ক দিয়ে জাস্ট একটু ফেলো বসে ক্যালকুলেশন। 8.11 এই ম্যাথ গুলো সেম। এইখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো কিছু কিছু কথার একটু মনোযোগ দিয়ে শুনো, কিছু কিছু ইকুয়েশন সরি কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে বলবে যে কোন একটা টার্মিনাল ওপেন করে কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে এত মান, কোন একটা টার্মিনাল ওপেন করে একটা সার্টেন অ্যামাউন্টের কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে। তো কোন টার্মিনাল ওপেন করে যদি কালেক্টর কারেন্ট ফ্লো হয় সেটা হলো লিকেজ কারেন্ট হবে। আবার বলতেছি, কোন টার্মিনাল ওপেন করে যে কালেক্টর কারেন্টের মানটা দেয়া থাকবে সেটা বেসিক্যালি একটা লিকেজ কারেন্ট। জি স্যার, বুঝতে পারছি। এইখানে দেখো বলছে একটা এনপিএন ট্রানজিস্টর আছে রুম টেম্পারেচারে, যেখানে তার অ্যামিটারটা ডিসকানেক্টেড, মানে অ্যামিটারটা ওপেন, এই অবস্থায় যদি ইনপুটে 5 ভোল্ট প্রোভাইড করো তাহলে একটা কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কালেক্টর কারেন্টের মান হলো 0.2 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুবই সামান্য একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তো এইটাই হবে সেই লিকেজ কারেন্ট। এখন কথা হচ্ছে এই লিকেজ কারেন্টের নাম কি হবে, যেটা ওপেন সেই টার্মিনালটা বাদ। দেখো আইসিবি নট মানে হচ্ছে অ্যামিটার ওপেন অবস্থায় যে কালেক্টর কারেন্ট ফ্লো হয়, আইসিই নট এটা হলো বেজ ওপেন অবস্থায় যে কালেক্টর কারেন্টটা ফ্লো হয়, এই দুইটাই। ওকে বুঝতে পারছো? আচ্ছা, দুই ধরনের লিকেজ কারেন্ট আছে, আবার শোনো, দুই ধরনের লিকেজ কারেন্ট আছে, একটা হলো আইসিবি নট আর একটা হলো আইসিই নট। এই যে দেখছো, এখন যেটা ওপেন থাকবে সেটা আসলে নট হয়ে যাবে। এখানে দেখো কালেক্টর আছে, বেজ আছে, অ্যামিটার নেই, মানে হচ্ছে এই কারেন্টটা হলো অ্যামিটার ওপেন অবস্থায় কালেক্টর কারেন্ট বা লিকেজ কারেন্ট, আর এটা হলো কোনটা হবে, এটা স্যার বেজ ওপেন, এটা হলো বেজ ওপেন অবস্থায় একটা লিকেজ কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা চেনার দরকার ছিল, জাস্ট চিনলেই হবে। তারপরে এই যে একটা ইকুয়েশন, ইকুয়েশন একটাই, এই ইকুয়েশন বসাই দিলে চলে আসে। গেল আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো আলফা দরকার হবে। সাপোজ একটা জিনিস বুঝাই, একটা ম্যাথের মধ্যে তোমাকে দুই ধরনের লিকেজ সরি একটা লিকেজ কারেন্টের মান দেয়া আছে, বিটা এর মান দেয়া আছে, তোমাকে বলছে এই কারেন্টটা বের করতে। আবার শুনো, একটা ম্যাথে এই লিকেজ কারেন্টটা দেয়া আছে, বিটা এর মান দেয়া আছে, বলা হয়েছে এই লিকেজ কারেন্টটা বের করতে, কিন্তু আমরা ইকুয়েশনে তাকায় দেখতেছি
যে ইকুয়েশনটা যদি বের করতে হয় তাহলে আমার আলফা দরকার হবে, কিন্তু ম্যাথে দেওয়া আছে বিটা। তো সেক্ষেত্রে তোমাদের আলফা এবং বিটার একটা মানে ট্রান্সফর্ম করার সূত্র আছে, এই যে এইভাবে করে। তো তোমরা কি করবা তখন, বিটা থেকে আলফাতে কনভার্ট করে নিবা, ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এইরকম কিছু কনভার্সন হয়তো দরকার হবে তোমাদের। আচ্ছা, এই দেখো এই ম্যাথ গুলোর মধ্যে পুরোটাই সেম, যা কিছু বলুক না কেন, প্রথমে তুমি কি করবা ইনপুট সাইড থেকে ক্যালকুলেশন করে কারেন্টের মান নিয়ে আউটপুটে যাবা, ইনপুট সাইড থেকে ক্যালকুলেশন করে কারেন্টের মান নিয়ে আউটপুটে যাবা। আচ্ছা, এগুলা আপাতত তোমরা পারবা। এই ছিল কিছু এক্সাম্পল, এগুলো তোমাদের সেলফ স্টাডি দিয়ে দিলাম, এগুলো তোমরা নিজের একটু পড়ে নিবা। ওকে, একটু ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছি আবার। সো ফার স্টুডেন্ট কজন, 6 জন 7 জন? কি যে ছজন সেকশন, স্যার, এখন স্যার 7 জন হয়েছে। ওই তো সুকান্ত আছে তো, কি যে পড়াচ্ছি, কি যে সেকশন চালাচ্ছি আমি আসলে বুঝতেছি না। তোমাদের সেকশনটা এই অবস্থা, চেঞ্জ আর করতে পারলাম না। স্যার সিএস এগুলো স্যার বেশি খারাপ অবস্থায়, 3-4 জন থাকে। অ্যাটেন্ডেন্স তো আমি দেখবো ঠিকই সবই আছে, মানে স্যার বিএলসি তে নেন যে এই জন্য। হ্যাঁ সেইটাই, তোমাদের হাতে দিয়ে দিই তো। যাই হোক, অ্যাটেন্ডেন্স দিয়ে যদি কেউ সুখী থাকতে পারে তাহলে সে সুখী থাকুক, সমস্যা নেই। ওকে, তো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। তো এটা খুব দ্রুত এবং খুব ইজিলি এটা শেষ করে দিব, এনার্জি আছে তো? জি স্যার, সকাল জি আচ্ছা স্যার, ফাইন। তো একটা চমৎকার ডিভাইস এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টারটা, তার পিছনে কারণ হলো আমাদের ইলেকট্রনিক্সটা খুব বেশি দিন হয়েছে তোমার ইভলভ হয়েছে না। হ্যাঁ, খুব বেশি দিন হয়েছে না এটা তোমার ইনভেন্ট হয়েছে ইলেকট্রনিক্সটা, তো দ্যাটস এটা ধীরে 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 অনেক বেশি মডিফাই হচ্ছে। আর এই মডিফিকেশনটা যেহেতু বর্তমানে সবকিছু অ্যাভেলেবল, অনেক ধরনের টেকনোলজি অ্যাভেলেবল, দ্যাটস আই প্রতিনিয়ত এগুলো আসলে মডিফাই হচ্ছে প্রতিনিয়ত। আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখি মডিফাই করে দিই। যেমন তোমরা হয়তো একটা জিনিস এক্সাম্পল দেখো, প্রিভিয়াসলি যে মহামারীটা হয়েছিল 1900 সালের দিকে, 1800 সামথিং এ, সেই মহামারীটা থেকে তোমার বাঁচতে হলে যে মেডিসিনটা দরকার ছিল সেই মেডিসিনটা আসতে তোমার 20 বছরের মতো সময় লাগছে। বাট আমাদের বর্তমানে এই প্রেক্ষাপটে দেখো, আমাদের যে মেডিসিনটা দরকার ছিল সেটা কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যে চলে আসছে, উইদিন 2 to 3 মান্থ, 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এটা মেডিসিন মানে মোটামুটি ইনভেন্ট হয়ে গেছে। কিন্তু ট্রায়াল করে এনশিওর হওয়ার জন্য কিন্তু আমাদের এতদিন দেরি হলো, মানে হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ফলে দেখা যাচ্ছে যে এখন যে কোনো ধরনের প্রবলেম আসলে আমরা সেটার রিমেডি খুব দ্রুত করে ফেলি। আর ইলেকট্রনিক্স এর জগৎটা মানে এতটাই ফাস্ট ইভলভিং, প্রতিদিন প্রতিদিন কম করে হলো 8 থেকে 10টা নতুন আইসি তৈরি হচ্ছে, আলাদা পারপাস আইসি তৈরি হচ্ছে। তো বুঝতেই পারতেছো কত ফাস্ট গ্রো হচ্ছে প্রতিদিন। একটা টাইমার আইসি আছে 555, এটা হলো পৃথিবীর সবচাইতে বেশি প্রোডাকশন করা আইসি, টাইমার আইসি। প্রতিদিন কয়েক মিলিয়ন পিস তৈরি হয়, কয়েক মিলিয়ন পিস। আচ্ছা, তো এই ধরনের অ্যাডভান্সমেন্টের ফলে দেখা যায় কি, প্রিভিয়াসলি আমাদের হাতে কিছু সুইচ ছিল, প্রথমে তৈরি হলো কি ডায়োড, প্রবলেম পেলাম কি একদিকে কারেন্ট ফ্লো করতে পারতেছি কিন্তু কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করতে পারতেছি না, তো তৈরি করে নিলাম ট্রানজিস্টার। এই ইভলভ পর্যন্ত একটু সময় লাগছে, এগুলোতে একটু সময় লাগছে প্রাথমিক দিকে যেহেতু ছিল।
ট্রানজিস্টরের কি করলাম, আমি কারেন্টের ফ্লোকেও কন্ট্রোল করা শুরু করলাম, ফাইন। এখন ট্রানজিস্টর দিয়ে তৈরি করতেছি আমরা কিছু অ্যাম্প্লিফায়ার। ওই অ্যাম্প্লিফায়ার তৈরি করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে, আচ্ছা এখানে একটু আসি তারপর বুঝাই। এটা একটা অ্যাম্প্লিফায়ার, এখানে আমার অ্যামিটার টু বেজ হলো ফরওয়ার্ড বায়াস রাখতে হয় আর কালেক্টার টু বেজ রিভার্স বায়াস রাখতে হয়। এখন এখানে যদি ফরওয়ার্ড বায়াস রাখতে যাই, তাহলে দেখা যায় কি এখানে খুব সামান্য রেজিস্ট্যান্স থাকে, মানে ইনপুট রেজিস্ট্যান্সের মান খুব কম হয়। তো ধরে নাও যে ইনপুট সাইডে যদি প্রোটেকশন কম থাকে, তাহলে এখানে তোমার ইন্ট্রুডার চলে আসবে। যদি তোমার প্রতিরক্ষাই দুর্বল হয়, তাহলে এখানে তোমার বিভিন্ন ধরনের মানে হার্ম চলে আসতে পারে, স্বাভাবিক। তো ইনপুট সাইডে রেজিস্ট্যান্সের মান কম হওয়ার ফলে আমি যদি কোন একটা সিগনাল প্রোভাইড করি ইনপুট থেকে আউটপুটে বড় করার জন্য, ওই ইনপুট সিগনালের সাথে অনেক নয়েজ চলে আসে। বুঝতে পারছো কথাটা? ইনপুটের রেজিস্ট্যান্স কম হওয়ার ফলে ইনপুট সিগনালের সাথে অনেক নয়েজও ঢুকে যায়, আর এই নয়েজগুলো আসলে আমার সিগনালকে অনেক নষ্ট করে দেয়। এই প্রবলেমটা দূর করার জন্য আমরা একটা নতুন ধরনের ট্রানজিস্টর তৈরি করলাম, সেটার নাম হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো এই ট্রানজিস্টরটা দিয়ে, বা এটাকে বলা হয় হলো বিজেটি। আরেকবার একটু শুনে নাও, আমরা প্রিভিয়াসলি মানে চ্যাপ্টার 8 এ যে ট্রানজিস্টরটা নিয়ে পড়াশোনা করলাম, এটাকে বলা হয় বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এটা কিছুটা স্লো, কিছুটা স্লো কারেন্ট ফ্লো করে, কারণ হচ্ছে দুই হাত হয়ে তারপর কারেন্ট যায়। একটা জিনিস তোমরা জানো, প্রোডাক্ট যত বেশি হাত হয়ে আসবে তত দেরিতে কিন্তু মার্কেটে আসবে, জানো তো এটা, বুঝো তো। এখন আমার কারেন্টের ফ্লো যদি দুইজন মিলে এটা কন্ট্রোল করে, দুই হাত হয়ে আসে, তাহলে কারেন্টের ফ্লোটা আসলে একটু গতি কমে দেয়। এই বাইপোলার জাংশন ট্রানজিস্টার হয় কি, অর্ধেক পথ নিয়ে আসে হলো তোমার হোল, বাকি অর্ধেক পথ নিয়ে আসে ইলেকট্রন, মানে পুরো কারেন্ট ফ্লো করতে ইলেকট্রন এবং হোল দুইজনেরই আসলে হ্যান্ড ওভার করতে হয়, হাত বদল করতে হয়। এই আরেকটা প্রবলেমকে নালিফাই করার জন্য এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টারটা তৈরি করা হলো। এটা হলো ইউনিপোলার, আগেরটা ছিল বাইপোলার, এটা হলো ইউনিপোলার। মানে হচ্ছে কারেন্ট ফ্লো শুধু একটা দিয়ে করা হয়, হয় হোল দিয়ে করলে হোল দিয়ে, অথবা ইলেকট্রন দিয়ে করলে ইলেকট্রন দিয়ে। ক্লিয়ার? জি স্যার। এই দুইটা প্রবলেম নালিফাই করার জন্য হলো এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার তৈরি হলো। ওকে, আচ্ছা, তো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার সংজ্ঞাটা তোমরা একটু দেখে নিও। এটা হলো একটা ইউনিপোলার ট্রানজিস্টার। আচ্ছা, আমি একটু হোল্ড করে একটা কল রিসিভ করতে হবে। হ্যালো, জি স্যার। জি স্যার, সরি, টিপিক্যাল ফ্রেন্ডস কল, এটা রিসিভ না করে উপায় নাই। আচ্ছা, হোয়াটএভার। তো কোথায় ছিলাম আমরা? নতুন একটা ডিভাইস সম্পর্কে জানতেছি। ওকে, তো এখন এই থ্রেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে নর্মালি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো জেফেট বা জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, আর একটা হলো মসফেট। এটার নাম হয়তো শুনছো তোমরা, মসফেট। মসফেটের নাম শুনছো না? জি না স্যার।
বলো কি সর্বনাশ, তোমরা মসফেটের নাম না শুনে চার্জার বানায় ফেলছো মসফেট দিয়ে, মনে আছে? মিডের চার্জার বানাইছিল মসফেট ইউজ করে। তারপর তো স্যার চার্জার হইলো না, চার্জার তো ফিউজ হয়ে গেল। না জেনে ইউজ করলে তো এমন হবে স্যার। আচ্ছা যাই হোক, তো জেফেট সরি ফেট কে দুইটা ক্যাটাগরিতে, একটা হলো জেফেট এবং মসফেট, এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এটা ক্যাটাগরি আসলে হলো দুইটা রিজন, সরি একটা রিজনে আসলে এটা আসছে। জেফেট দিয়ে কারেন্টের পরিমাণ তুমি শুধু কমাতে পারবা, একটু মনে রাখো পরবর্তীতে ক্লিয়ার হবে। জেফেট দিয়ে কারেন্টের পরিমাণ শুধুমাত্র একটা সার্টেন লেভেল থেকে কমাতে পারবা, বাড়াতে পারবা না। এই প্রবলেমটা দূর করে দেয় হলো মসফেট, এটা দিয়ে তুমি চাইলে কারেন্টের ফ্লো বাড়াতেও পারবা কমাতেও পারবা। বুঝতে পারছো কথাটা? জি স্যার, জেফেট দিয়ে তুমি কারেন্টের পরিমাণ শুধু হয়তো কমাতে পারবা, বাড়াতে পারবা না, বাট মসফেট দিয়ে তুমি বাড়াতেও পারবা কমাতেও পারবা। ফাইন, তো আমরা জেফেটটা একটু দেখে নিই। এটা হলো একটা ফেট কনফিগারেশন বা জেফেট কনফিগারেশন। বিজেটিতে তিনটা টার্মিনালের নাম ছিল হলো অ্যামিটার, বেস, কালেক্টর, আর ফেটের তিনটা টার্মিনালের নাম হচ্ছে ড্রেইন, গেট এবং সোর্স। তো বুঝতেই পারতেছো গেট দিয়ে কি করে, কারেন্ট ফ্লো কে কন্ট্রোল করে, সোর্স দিয়ে চার্জ কে ঢুকায়, ড্রেন দিয়ে চার্জ কে বের করে নিয়ে আসে। মানে ইলেকট্রিসিটি আসে সোর্স দিয়ে, বের হয়ে যায় ড্রেন দিয়ে। আর এখানে একটা জিনিস দেখো, যদি ইলেকট্রিসিটি পাস করা হয়, দেখো আইদার তোমার ইলেকট্রন দিয়ে পাস করলে ইলেকট্রন দিয়ে, অথবা হোল দিয়ে পাস করলে শুধু হোল দিয়ে পাস করা হয়, কন্ট্রোল করা হয় বিপরীত টার্মিনালটা দিয়ে বা বিপরীত ম্যাটেরিয়ালটা দিয়ে। দ্যাটস হোয়াই এটাকে বলা হয় ইউনিপোলার। আচ্ছা এইখানে কি করা হয়, গেট থেকে সোর্স, আচ্ছা আর একটু নিচে আসি, এটা কিভাবে কাজ করে। গেট থেকে সোর্সে নর্মালি রিভার্স বায়াস রাখা হয়, এটা রিভার্স বায়াস রাখা হলে কি হয়, ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, কারণ আমরা জানি রিভার্স বায়াসে ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি। তো ইনপুট রেজিস্ট্যান্সের মান বেশি হওয়ার কারণে দেখা যায় কি, এখানে তোমার নয়েজের ইনফ্লুয়েন্সটা কম হয় বা নয়েজ কম আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আরেকটা জিনিস হলো, বিজেটি তোমার কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হতো, বাট এই ফেট এগুলো হলো তোমার ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে। আচ্ছা তো আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। তুমি যদি গেট থেকে সোর্সে একটা রিভার্স বায়াস প্রোভাইড করো, তাহলে এখানে দেখো কিভাবে থাকে, আমি একটু বলি কনস্ট্রাকশনটা। একটা ছোট্ট ধরো ছোট্ট বারের মতো আছে এন টাইপ ম্যাটেরিয়ালের, তার মাঝে একটা খাঁজ কাটা থাকে বা হলো থাকে। সেই খাঁজ কাটা জায়গার মধ্যে তোমার একটা পি টাইপ ম্যাটেরিয়াল রিং এর মতো করে চারপাশে তোমার বসানো থাকে। এটা কিন্তু দুই পাশে না, এটা রিং এর মতো করে চারপাশে আর কি ঘুরানো। ইমাজিন করো, এখন আমি যদি গেট থেকে সোর্সে রিভার্স বায়াস প্রোভাইড করি, তাহলে হবে কি, এই পিএন জাংশনটা এটা বড় হতে থাকবে, তাই না? জি স্যার। এই ডিপ্লেশন লেয়ারটা বড় হতে থাকবে। এই ডিপ্লেশন লেয়ার যত বড় হবে, চ্যানেলটা তত কি হবে, স্যার বড় তো থাকবে, মানে চ্যানেলটা ছোট হতে থাকবে। ছোট মানে স্যার দুই পাশ থেকে তুমি ডিপ্লেশন লেয়ারটা বাড়াই দিচ্ছ, তাহলে এই চ্যানেলটা কি হবে, ছোট হতে হতে থাকবে। জি স্যার। জি স্যার। সেই জিনিসটা কন্ট্রোল ছোট করা হয় জি স্যার। এই ভোল্টেজ সোর্সটা দিয়ে, এটা কন্ট্রোল করা হয়। তুমি এখানে যত বেশি ভোল্টেজ দিবা রিভার্স বায়াসের জন্য ডিপ্লেশন লেয়ার, তত বেশি বড় হবে। এই দুইটা একটা সময় এসে একসাথে লেগে যায়, আর একসাথে লেগে গেলে চ্যানেল বন্ধ। চ্যানেল বন্ধ মানে ইলেকট্রিসিটি জিরো। বুঝতে পারছো? জি স্যার। মানে দুই পাশ থেকে চেপে আসে, চেপে এসে কারেন্ট ফ্লো কে বন্ধ করে দেয়। তো এটা হলো তার ওয়ার্কিং প্রসেস কিভাবে কাজ করে, দুইটাই সেম এনপিএন অথবা পিএনপি। এটা হলো দুই ধরনের চ্যানেল হয়, যদি ইলেকট্রন দিয়ে পাস করাই এটাকে হলো তোমার এন চ্যানেল জেফেট, আর যদি হোল দিয়ে পাস করাই সেটা হবে পি চ্যানেল জেফেট। এইটা হলো তাদের সিম্বল, অ্যারোহেডটা ভিতরের দিকে এন চ্যানেল জেফেট, অ্যারোহেডটা বাইরের দিকে পি চ্যানেল জেফেট। ফাইন, এই জিনিসটা তোমরা পড়ে নিবা, অলরেডি কিছু কিছু পার্থক্য বলে দিছি। ডিফারেন্স বিটুইন জেফেট অ্যান্ড বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটি, এই দুটোর মধ্যে পার্থক্য একটু দ্রুত বলে দিই। বিজেটির ইনপুট সাইডের রেজিস্ট্যান্স কি,
বিজিটির ইনপুট রেজিস্ট্যান্স এর মান কম না বেশি? স্যার ভুলে গেছি। আরে সর্বনাশ, বিজেটি ইনপুট রেজিস্ট্যান্স এর মান কম, তোমার ফেটের ইনপুট রেজিস্ট্যান্স এর মান বেশি, দ্যাটস ওয়াই বিজেটির মধ্যে নয়েজ ইনফ্লুয়েন্সের পরিমাণ অনেক বেশি থাকে, বাট ফেটের মধ্যে নয়েজটা কম আসে। বিজেটিকে কন্ট্রোল করা হয় কারেন্ট ফ্লো দিয়ে বা বেস কারেন্ট দিয়ে, আর ফেটকে কন্ট্রোল করা হয় তোমার গেট ভোল্টেজ দিয়ে। ওকে, তো এটা হলো কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা হলো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, আরো কিছু পার্থক্য আছে, সেটা হলো বিজেটি তোমার বাইপোলার ট্রানজিস্টার, মানে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয় দুইটা দুইটা হ্যান্ডওভারের মাধ্যমে, ইলেকট্রন এবং হোল। বাট ফেট হলো তোমার ইউনিপোলার জাংশন ট্রানজিস্টার, সরি ইউনিপোলার ট্রানজিস্টার। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দেখে নিও তোমরা। ওকে স্যার। তো ফেট সম্পর্কে একটা আইডিয়া আসছে, জেফেট সম্পর্কে কিভাবে এটা কাজ করে, প্লাস এটা তোমার কয় টাইপ হতে পারে, বিজেটি এবং জেফেটের মধ্যে পার্থক্য, আমরা মোটামুটি এই জিনিসটা একটু দেখলাম। এবার হলো সবচাইতে ফেমাস ডিভাইস, সবচাইতে ফেমাস বলবো না বাট অনেক ফেমাস ডিভাইস, সেটা হলো মসফেট, একটু আমরা দেখবো। এটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের আইসি গুলোতে, মসফেট। তো মসফেটটা কেন আমার দরকার হলো, মসফেটের ফুল নাম কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, মসফেট। এই মসফেটটা আমার দরকার হচ্ছিল যে জেফেট দিয়ে শুধু কারেন্টের ফ্লোটাকে কমাতে পারি, মানে চ্যানেলটাকে শুধু ছোটই করতে পারি, বড় করতে পারি না, সেই প্রবলেমটা নালিফাই করতে হলো মসফেট আসছে। তো মসফেট দুই ধরনের হয়, একটা হলো ডি মসফেট আর একটা হলো ই মসফেট। ডি মসফেট মানে হলো ডিপ্লেশন টাইপ মসফেট, মানে যেটা হলো শুধু চেপে ধরে কারেন্টের ফ্লোকে কমাতে পারে, মানে চ্যানেলকে ছোট করতে পারে, ওই কাইন্ড অফ জেফেটের মতো। আরেকটা আছে ই মসফেট বা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এটা দিয়ে চ্যানেলের মান চ্যানেলটাকে বড় করা যায়। কি বুঝলা? স্যার ই মসফেট দিয়ে চ্যানেল বড় করা যায়, এটা বুঝতে পারছি, আগে কিছু বুঝি নাই। ই মসফেট দিয়ে চ্যানেলকে বড় করা যায়, মানে কারেন্টের ফ্লোকে বাড়ানো যায়, আর ডি মসফেট দিয়ে কানে দুইটাই করা যায়, তোমার চ্যানেলকে ছোটও করা যায় বড়ও করা যায়, ঠিক আছে? তো এটা হলো মসফেটের দুইটা ক্যাটাগরি, ডি মসফেট ই মসফেট। আচ্ছা, তো আমরা একটু দেখে আসি ডি মসফেট কিভাবে কাজ করে। এটা একটা ডি মসফেট, তো কাইন্ড অফ এরকম কনফিগারেশন থাকে ইন্টারনালি, আমি যদি গেট থেকে সোর্সের মধ্যে রিভার্স বায়াস দেই তাহলে হয় কি, এখানে তোমার ডিপ্লেশন লেয়ারটা বড় হতে থাকে, এটা হলো সেই চ্যানেলটা। এইদিকে যদি ডিপ্লেশন লেয়ার বড় হতে থাকে তাহলে চ্যানেল কি হবে, ছোট হতে থাকবে স্যার, চ্যানেল চেপে আসতে থাকবে, মানে কারেন্টের ফ্লো ধীরে ধীরে কমে যাবে। আমি গেট ভোল্টেজ যদি আরো বাড়িয়ে দিই একটা সময় চ্যানেল বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ। এইভাবে করে ডি মসফেট তোমার কারেন্টের ফ্লো কে কমাতে পারে। ওকে, এবার আমরা দেখবো ই মসফেট কিভাবে কাজ করে। ই মসফেটটা এখানে ভালো মতো দেয়া নেই, নিচে আছে মসফেটের ফিগারটা দেখে আসি। এটা হলো সেই ই মসফেটটা, ই মসফেটের ইন্টারনাল কনফিগারেশন এরকম। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু এই কনফিগারেশন গুলো খুব ভালো মতো জানতে হবে, মনে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, এটা হলো ই মসফেটের কনফিগারেশন, এটা কিভাবে কাজ হয় দেখো। আমি যদি গেট থেকে সোর্সের দিকে একটা রিভার্স বায়াস প্রয়োগ করি, মানে এখানে দেখো যদি পজিটিভ চার্জ দেই, এখানে যদি অনেকগুলো পজিটিভ চার্জ আসে তাহলে কি হবে, এই পজিটিভ চার্জ গুলা এপি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে, হোল, এই হোল গুলোকে চেপে নিচের দিকে নিয়ে আসবে বা দূরে সরিয়ে দিবে। এখানে যত পজিটিভ চার্জ দিব হোল গুলো তত দূরে সরে যাবে, রাইট? জি স্যার। অন্যদিকে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে আছে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো দুই পাশে তোমার জড়ো হতে থাকবে, এই দিকে এবং এই দিকে জড়ো হতে থাকবে, এই কর্নারের দিকে জড়ো হতে থাকবে। আমি যত বেশি ভোল্টেজ দিব এগুলো জড়ো হতে হতে একটা সময় দেখা যাবে দুইজন একসাথে লেগে গেছে, মানে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছে ইলেকট্রন গুলা। একদিকে হলো হোল গুলোকে দূরে সরাই দিচ্ছে, অন্যদিকে ইলেকট্রন গুলোকে জড়ো করতে করতে একসাথে দুইজন লেগে গেছে, মানে চ্যানেল তৈরি হয়ে গেছে। তুমি যত বেশি ভোল্টেজ দিবা চ্যানেল তত বড় হবে,
মানে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো তত বাড়বে। এইভাবে করে হলো একটা ই মসফেট ইলেকট্রিসিটির পরিমাণটা বাড়াতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, তো এখানে খুব বেশি কিছু জানার দরকার নেই। ট্রেড কি, ট্রেডের অ্যাডভান্টেজ গুলা কি ছিল, ডিজিটের মধ্যে কি সমস্যা ছিল, আর হলো তোমার জেফেট মসফেট এগুলো কি ধরনের, কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো করায়, এই তো বিজেটি এবং জেফেটের পার্থক্য, এই এইটুকু পড়লেই হবে। আচ্ছা, তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস হয়তো আমার লাগতে পারে, যদি লাগে আমি তোমাদেরকে ইনফর্ম করে দিব, আর তা না হলে তোমাদের এ পর্যন্তই থাকবে। আর নেক্সট উইকে তোমাদের একটা কুইজ দিতে হবে, নেক্সট উইকে মাথায় রেখো একটু। ওকে স্যার। চ্যাপ্টার 8 এবং 19 এই দুইটার উপরে তোমাদের কুইজ দিতে হবে, চ্যাপ্টার 8 এবং 19। চ্যাপ্টার 8 এন্ড 9 স্যার। 19 এটা 19। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আর দীর্ঘায়িত করতেছি না, আমার